আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি ডক্টর মোহাম্মদ হোসেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। আজকের বিষয়টি হচ্ছে অ্যাবডোমিনাল, একটা পেটের একটা আল্ট্রাসাউন্ড নিয়ে, আল্ট্রাসোনোগ্রাম। অনেকে বলবেন, কেন আপনি আমার ডাক্তার 55 হয়ে গেল অথবা 65 হয়ে গেল আমার একটা আল্ট্রাসাউন্ড করতে বলে? ডাক্তার নিশ্চয়ই এখানে কোনো লিঙ্ক আছে ইমেজিং সেন্টারের সাথে, এক্সরে থেকে কমিশনও পেতে পারে। জেনে নিন, আপনার বয়স যখন 55 আর আপনি একজন পুরুষ হয়ে থাকেন, মেল হয়ে থাকেন, আর লাইফ টাইমে যদি 100 সিগারেট খেয়ে থাকেন, লাইফ টাইমে 100 সিগারেটস, মেল পার্সন বয়স হলো 55 থেকে 65, তাহলে আপনাকে অবশ্যই পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হবে। পেটের ভিতরের একটা অ্যাওর্টা থাকে, এটাকে বলে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা কোনো কারণে যদি বালজ হয়, অ্যানোরিজম হয়, পকেটের মতো বেড়ে যায়, তাহলে এটা রাপচার হওয়ার সম্ভাবনা থাকে। আর যারা স্মোকার তাদের জন্য এটা আরও রিস্কি। সুতরাং আপনি যদি মেল হন, 55 থেকে 65, আপনি অবশ্যই একটা অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করে রাখবেন, একটা স্ক্রিনিং টেস্ট। যদি অ্যানোরিজম হয়ে থাকে, বালজিং হয়ে থাকে, রাপচার হওয়ার সম্ভাবনা থাকে, আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করবেন এবং আপনার ডাক্তার ডিটেলস বলবে। আর আপনি যদি ফিমেল হয়ে থাকেন, লাইফ টাইম যদি আপনি একবার একটা সিগারেট বা একটা টান নিয়ে থাকেন, সিগারেটটা স্মোক করে থাকেন, তাহলে আপনার বয়স যদি 65 হয়, আপনাকে অবশ্যই একবার অ্যাবডোমিনাল অ্যাওর্টিক এনিউরিজম রুল আউট করার জন্য, বালজ হয়েছে কি না পেটের ভিতরে রুল আউট করার জন্য, আপনাকে অবশ্যই অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করে নিতে হবে। অনেকেই জানে না যে কেন আমি এটা করব, কেন আমাকে এটা দেওয়া হলো। এটা হলো একটা স্ক্রিনিং টেস্ট। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, মনে রাখবেন। আপনি রোগ হওয়ার চেয়ে রোগ থেকে মুক্ত থাকা অনেক ভালো। একবার যদি অসুস্থ হয়ে পড়েন, তখন অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, বিকলাঙ্গ হয়ে যাবে আপনার অর্গান, এর থেকে ভালো কে না থাকতে চায়। আসুন ভালো থাকি, সুস্থ থাকি। অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড যদি প্রয়োজন হয়, অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন, আপনার ডাক্তারকেও অবশ্যই রিমাইন্ড দিবেন আপনার একটা পেটের আল্ট্রাসাউন্ড করার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে শীঘ্রই।